ফটোশপ টিউটোরিয়ালে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ক্রপ টুলের ব্যবহার করবেন এবং পাশাপাশি আরেকটি টুলের ব্যবহার দেখাবো সেটা হলো প্রাসপেকটিভ ক্রপ টুল তো চলুন শুরু করা যাক প্রথমে আমি যে দুটি ছবির উপর কাজ করেছি কাজ করবো এই টিউটোরিয়ালে সেই দুটি ছবি এখানে আপনার ডেস্কটপে ডেস্কটপে রেখেছি আপনিও আপনি যে ছবি দুটি নিয়ে কাজ করবেন বা যে ছবিগুলো নিয়ে কাজ করবেন কাজের সুবিধার্থে ডেস্কটপে এনে রাখবেন যাই হোক ফটোশপ উইন্ডোতে গেলাম এবার প্রথমেই ক্রপ টুলের পালা তো ক্রপ টুল নিয়ে কাজ করার জন্য যে ছবিটিতে আমি নির্দেশনাটি দিতে চাই সেটি প্রথমে সচল করুন ফটোশুভ উইন্ডোতে তো এটি সচল করার জন্য এই যে এখানে ড্রাক করে নিচের দিকে আসুন এবং এই ছবিটিকে আপনি এই অংশে ছেড়ে দিন এই অংশে ছেড়ে দিলে দেখুন ছবিটি এখানে চলে আসছে প্রিয় শিক্ষার্থী ছবিটি সিলেকশন অবস্থায় রয়েছে এবং ছবিটি এখানে লক অবস্থায় রয়েছে সিলেকশন বাতিল করুন চাপুন এবং এই ঠিক চিহ্নতে ক্লিক করুন দেখুন সিলেকশন অংশ সিলেকশন চলে গেছে এবার ছবিটি খেয়াল করুন লক অবস্থায় আছে এটি এখানে ডাবল ক্লিক করুন এবং অকে বাটনে ক্লিক করলে সেটি আনলক হয়ে যাবে তো ক্রপ এটি মূলত কাটাকাটি অর্থাৎ ছবির ছবির কোন অংশ আমাদের রাখতে চাই কোন অংশ ফেলে দিতে চাই এই যে নির্দেশনাগুলো সেগুলো আমরা এই টুলটি দিয়ে করে থাকি তো প্রিয় শিক্ষার্থী ক্রপ টুলের ব্যবহারটি করার জন্য প্রথমে এখানে টুলবার থেকে ক্রপ টুল এটিতে ক্লিক করুন ফলে মাউস পয়েন্টারটি প্লাস আকার ধারণ করেছে এবার আপনি ছবিটির যতটুকু রাখতে চান ততটুকু আপনি মনে করি আপনি এখান থেকে শুরু করে দিয়ে ড্রাগ করলেন ড্রাগ করলেন এবং অতটুক পর্যন্ত আপনি এখানে রাখতে চান অতটুক পর্যন্ত রাখতে চান তাহলে অতটুক পর্যন্ত আপনি সিলেকশন করুন এবার মাউসের বামপাটন ছেড়ে দিন এখানে এসে দেখুন অতটুকু সিলেকশন হয়ে গেল এবার আপনি ইচ্ছে করলে এখানে অর্থাৎ এই সিলেকশন অংশে মাউস দিয়ে ক্লিক করে আপনি ইচ্ছে করলে এটিকে যদি আপনি মনে করেন আর একটু উপরে নিচে নেবেন ছবিটিকে তাহলে আপনি নিতে পারবেন এইভাবে মাউস দিয়ে ড্রাগ করে অথবা কিবোর্ড থেকে লেফট অ্যান্ড রাইটেরও লেফট এবং রাইটেরও দ্বারাও আপনি সুন্দরভাবে ছবিটিকে সিলেকশন করে নিতে পারবেন তো মনে করি এতটুকুই থাক এবার এটিকে কার্যকর করার জন্য এই সঠিক চিহ্ন এটিতে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে চাপুন লক্ষ্য করুন মূল ছবি থেকে যতটুকু আপনি সিলেকশন করছিলেন বা আমি এখানে যতটুকু সিলেকশন করলাম ততটুকুই কিন্তু রয়ে গেল বাকি অংশ ডিলেট হয়ে গেল এটা হলো টুলের একটি ব্যবহার এখন এখানেও যদি আমি যেমন এখানে আমি আবারও দেখাচ্ছি যেমন এখানে ক্লিক করে আমি অতটুকু চাই শুধু অতটুকু চাই অতটুকু সিলেকশন করলাম ড্রাগ করে এবার যদি মাউস পয়েন্টের ছেড়ে দিই অর্থাৎ মাউসের বাম বাটন ছেড়ে দিই অতটুকু সিলেকশন হয়ে গেল এবার এন্টার চাপলে অতটুকু আপনার রয়ে গেল বাকিগুলা মুছে গেল মুছে গেল তো এইভাবে আপনি ক্রফটুল ব্যবহারটি করতে পারেন তো ক্রপ টুলের আটটি ব্যবহার আছে সেটিও আপনি আপনাদের দেখাই তো আমি পূর্বের অবস্থানে কন্ট্রোল অল্ট্রা কি চেপে ধরে পাশাপাশি জ্যাট চাপেন যতটুকু না গেছে যে কন্ট্রোল অল্ট্রা কি একসঙ্গে চেপে ধরে জ্যাট চাপলে কি হয় পূর্বের অবস্থায় ফিরে আসা যায় এবার লক্ষ্য করুন এখানে যে ছবিটি আছে আপনি চাচ্ছেন এই ছবিটি করতে পিক্সেলের আপনি ছবিটি করা প্রয়োজন বিভিন্ন চাকরি বাকরিতে অনেক সময় অনলাইনে আবেদন করার ক্ষেত্রে বলে যে ছয় ছবিটি হবে ছয়শ বাই ছয়শ পিক্সেলের তো এটা কিভাবে করবেন আপনি তো এটি প্রথমেই আপনি ছবিটি এভাবে সচল করবেন যেটি আপনি যেটাতে আপনি কাজ করতে চান তারপর ক্রপ টুলে ক্লিক করে এখানে ক্রপ টুল ক্লিক করে ক্রপ টুল সিলেক্ট করে এখানে লক্ষ্য করুন একটি বার প্রদর্শিত হয়েছে আপনি এখানে ছয়শো লেখে পিএক্স লিখে দিন পিক্সেল আবার এই ঘরে ছয়শো টাইপ করুন পাশাপাশি পিএক্স লিখে দিন এবং এখান থেকে এন্টার কি এন্টার কি চাপুন তাহলে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী ছয়শো বাই ছয়শো পিক্সেল আমি নির্দেশনাটি দিয়ে যখনই এন্টার দিছি ছবিটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সিলেকশন হয়ে গেছে এবার এবার কিন্তু এখানে এন্টার দিলে এন্টার দিলে কিন্তু মাথা আপনার ছবির যে উপরের অংশ অর্থাৎ মাথার যে অংশটুকু রয়েছে সেটা কিন্তু আপনার ডিলেট হয়ে যাবে তো আমি তো এটা করতে চাই না হুম তো এই জন্য কী করবেন এরকম যদি হয় এখানে যতটুকু সিলেক্ট মানে যে মান নির্বাচন এখানে এখান থেকে আপনার মান নির্বাচন করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু সে এখানে সিলেক্ট করছে কিন্তু আপনি এখানে ক্লিক করে একটু উপর একটু নিচের দিকে টানুন এখন খেয়াল করেন এখন খেয়াল করেন আমি অতটুকু পর্যন্ত নিলাম আপনি এটা কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা আপনি এটাকে যেহেতু পূর্বের ছবির অবস্থানটা ছিল এরকম এরকম যদি থাকে তাহলে তো হবে না আপনি কিবোর্ড থেকে ডাউনেরও চাপন ডাউনের চেপে সে একটু উপর দিকে নিন ডাউনেরও চেপে কিবোর্ডের ডাউনেরও চেপে এইভাবে নিতে নিন মনে করে অতটুকু রাখবেন এবার কিবোর্ড থেকে এন্টার কি চাপুন অথবা এখানে ক্লিক করুন দেখেন এই ছবিটি ছয়শো বাই ছয়শো পিক হয়ে গেল এবার আপনি ছবিটি যদি ফাইল মেনোতে যান ফাইল মেনোতে গিয়ে এখানে এই সেভে ক্লিক করে আপনি যদি এখানে যে ইজি ফরম্যাটে সিলেক্ট করে দেন আপনি যে নামে সেটা ওই নামে যে নামে করতে চাই মনে করি এখানে আমি টাইপ করলাম মাই পিকচার এবং এমত অবস্থায় আমি যদি ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভ দিই তাহলে ওই ছবিটি ডেস্কটপে সেভ হয়ে যাবে ওকে দেন তো এই হলো ছয়শো বাই ছয়শো পিক্সেলের ছবি কীভাবে করতে হয় সেটা ক্রপ টুলের মাধ্যমে কীভাবে করতে হয় তা দেখালাম এবার চলুন ক্রপ টুলের আরেকটি আপনার অপশন আছে সেটা হলো প্রাসপেকটিভ ক্রপ টুল এটার ব্যবহার কী তো চলুন এটার ব্যবহার দেখি তো এই ছবিটি প্রথমে ডিলিট করে ফেলি এটি এখানে ক্লোজ করে ফেলিটির দরকার নাই। আমি আরেকটি ছবি এখানে আনছি সেটি এখানে এটি ছেড়ে দিলাম ফটোশো উইন্ডোতে এটি লক অবস্থায় আছে এখানে ডাবল ক্লিক করে ওকে বাটন ক্লিক করে লক চলে যাবে আনলক হয়ে যাবে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে যে ছবিটি দেয়া আছে সেটি এখানে একটি আপনার এখানে একটি ডিজাইনের ছবি দেওয়া আছে সেই ডিজাইনের ছবিটি কিন্তু আপনার বাঁকা অবস্থায় রয়েছে আমরা অনলাইন থেকে অনেক সময় বিভিন্ন ছবি ডাউনলোড করি তো দেখা যায় ছবিটি এরকমভাবে আপনার এরকমভাবে একটা একটু বাঁকা রয়েছে তো আমরা আমাদের যদি আমরা চাই যে এটাকে সোজা করে নিতে একদম সোজা করে নিতে সেটা কিন্তু করা সম্ভব তো চলুন এটি কিভাবে করতে হয় তো এই কাজটি করার জন্য আপনি প্রথমে এই ক্রপ টুল বাড়ে ক্রপ টুলে প্রাসপেকটিভ ক্রপ টুলটাতে ক্লিক করুন ক্লিক করার পরে লক্ষ্য করুন মাউস টি প্লাস আকার ধারণ করছে এবার আমি এই যেহেতু এই ছবিটি বাঁকা অবস্থায় আমি শুধু এই ছবিটি চাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ড সেটা সেটাকে চাচ্ছে না আমি চাচ্ছি শুধু এই যে ছবিটা আসে এই ছবিটা যেন আপনার সোজা বরাবর সোজা অবস্থায় সেটা চলে আসে আমি এটাই চাচ্ছি তো এক্ষেত্রে আপনি প্রথমে এইখানে ক্লিক করুন ক্লিক করার পরে একদম খুব নিখুঁতভাবে করার চেষ্টা করবেন আমি দেখাচ্ছি এখানে একটু নিশ্চিত হয়ে আপনি এখানে ক্লিক করেন তারপরে দেখেন এখন আপনি এই জায়গায় ক্লিক করেন ক্লিক করার পরে এই অংশে একটা ক্লিক করেন এবার আপনি যদি কী থেকে এন্টার চাপেন অথবা এখানে এন্টার চাপলে হবে অথবা আপনি এই সঠিক যে চিহ্ন আছে এটিতেও যদি ক্লিক করেন তাহলে দেখেন ছবিটি কিন্তু একদম আমি যে ছবি অর্থাৎ আমার মূল ছবির যতটুকু সিলেকশন করছিলাম ততটুকু একদম সোজা হয়ে প্রদর্শিত হয়েছে এটাই হলো মূলত প্রাসপেকটিভ ক্রপটলের ব্যবহার তো প্রিয় শিক্ষার্থী আশা করি টিউটুয়েলটি আপনাদের আপনারা বুঝতে পারছেন এইভাবে এই নিয়ম অনুসরণ করে আপনি যে কোনো ছবির উপর ক্রপ টুলের নির্দেশনা দিতে পারবেন তো আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিও দেখে লাইক দিবেন শেয়ার করবেন তো দেখাবে আর একটি ফটোশপের এ অন্য কোনো দেখা হবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ